পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলাক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরডাঙ্গা গ্রামে অবস্থিত একটি খেলার মাঠ জবরদখল করে নেওয়ার প্রতিবাদে কান্লা মহকুমা শাসকের দপ্তরে এসে ডেপুটেশন দিল স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ 37 বছর ধরে ওই এলাকাতেই অবস্থিত 58 শতক একটি খেলার মাঠ রয়েছে, সেখানে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় এলাকার গ্রামবাসীরা খেলাধুলা করেন। আমাদের কালেখাতলা 1 গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে পূর্বস্থলী থানা, পূর্বস্থলী 2 পঞ্চায়েত সমিতির আন্ডারে সরডাঙ্গা গ্রাম, যে গ্রামটা হচ্ছে আমাদের ইউএন ব্রহ্মচারী স্মৃতিবিজড়িত গ্রাম, তার জন্মস্থান। 1987 সাল থেকে ওখানে আমরা হচ্ছে একটা খেলার মাঠ আমাদের ওখানে সরডাঙ্গা গ্রামে ছিল, সেই মাঠটা এখন নূতন করে মায়া রানী দাস হচ্ছে পারুলিয়ার বাসিন্দা, একসময় ওই গ্রামে বাস করতেন, উনি ওই নকল মানে কাগজপত্র জাল করে ওই জমিটার হচ্ছে গিয়ে দখল নিতে যাচ্ছে। ওই মাঠটা মানে বর্তমানে কাল দখলে ছিল, ওই মাঠটা বিগত 37 বছর ধরে হচ্ছে আমাদের গ্রামের মানুষ হচ্ছে কি ওই গ্রামের ছেলেমেয়েরা ওই মাঠটায় খেলাধুলো করে। ওটা কি ওই অবশ্যই, এবং এই কাগজগুলো 37 বছর পর, ধরুন 37 বছর পর তারা হচ্ছে গিয়ে এই কাগজপত্র আবার নতুন করে তৈরি করে জাল করে আবার এই জমি দখল নিতে যাচ্ছে। ওইটা কি মানে কোনো স্কুলের নামে কোনো রেকর্ড হয়নি? না, ওটা কোনো স্কুলের নামে রেকর্ড হয়নি। ওই মাঠটা আমরা ওই নৈদের চাঁদ যে বৈষ্ণব তার নামেই হচ্ছে মাঠটাকে আমরা ইয়ে করেছিলাম। আচ্ছা, এই নামেই হচ্ছে মাঠটা চলছিল, মাঠটা এই নামেই পরিচিত। আজকে আমরা মাননীয় মহকুমা শাসক মহাশয়ের কাছে আমাদের যে আবেদন, আমাদের যে মার্চ পিটিশন, সেটা আমরা জমা। কিছুদিন আগে স্থানীয় পারুলিয়ার নিবাসী মায়া রানী দাস ওই জমি তার বলে দাবি করেন। গ্রামবাসীদের দাবি, ওই জমির দলিল তারা নকল করেছেন পারুলিয়া নিবাসী মায়া রানী দাস। কি আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে, ঠিক আছে বলুন, আমরা কোর্টে যাব, কোর্টে গিয়ে যা করার কোর্টে হবে, তখন ওখানে নকল আসল ওখানে প্রুফ করব। আপনার কাছে কিছু বলার প্রয়োজন মনে করছি না। আপনি কোনো অভিযোগ নেই যা আপনার নামে যারা অভিযোগ করেছে? আপনার নামে থানায়, বিডিও অফিসে, সব জায়গায় অভিযোগ করেছে, আপনি কি বলবেন? কোনো উত্তর দেবেন না? আমাকে যখন বিডিও ডাকবে তখন বিডিওকে বলবো, যখন এসডিও ডাকবে তখন এসডিওর কাছে বলবো। মহকুমার শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। কপি দিল গ্রামবাসী সব সই করিয়ে, আমি জানি ওখানে 40 বছর ওরা খেলাধুলো করে স্কুলের মাঠে, কার জায়গা কী ব্যাপার সেটা বলে ব্যাপার, দীর্ঘদিন ধরে বড় কথা খেলাধুলো করে, খেলার মান নষ্ট করে দিয়ে তো বলবো না কাউকে দিচ্ছি না, আমাকে আগে জানিয়ে গেল না গ্রামবাসী সব সই করে। এই বিষয়টা এসডিও লেভেল এবং বিডিও সবাইকে জানিয়েছে, এবং দেখলাম আমি এসডিও বিডিও সবাইকে জানিয়েছে, ঠিকই আছে, থানা তো জানানো হয়েছে, ওরা সব জায়গাতেই জানিয়েছে, এখন যা সিদ্ধান্ত হবে তাই হবে। পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।